পরবর্তী রণকৌশল স্থির করতে পাহাড়ে সর্বদল বৈঠকে বসল গোর্খাজাত মুক্তি মোর্চা জিএনএলএফ সহ মোট সাতটি দল বৈঠকে যোগ দিয়েছে তবে গুরুন্দের সঙ্গে এক টেবিলে বসেনি মাদন দামাঙের গোর্খা লীগ এবং হারকা বাহাদুরের জন আন্দোলন পার্টি পূর্বঘোষিত কর্মসূচি অনুসারেই কিন্তু আজকে গোর্খা জনমুক্তি মোর্চার তাকে গোর্খাল্যান্ড আন্দোলনকে নিয়ে অল পার্টি মিটিং শুরু হয়েছে জিমখানা ক্লাবে এই মুহূর্তে এই ক্লাবে বিভিন্ন পাহাড়ের রাজনৈতিক দলের যারা প্রতিনিধিরা সে তারা রয়েছেন রয়েছেন মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি রোশনজি আজ আজ ইয়ে অল পার্টি মিটমে কিতনে পার্টি সামিল হয়ে অলমোস্ট সেভেন সেভেন পার্টিস জিএনএলএফ সামিল হয়ে জিএনএলএফ गोरखा राष्ट्रीय निर्माण मोर्चा बीजेपी भारतीय गोरखा परिषद गोरखा जन मुक्ति मोर्चा शामिल अभी, 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 होना ये मीट में क्या आपको महसूस हो रहा है कुछ नया कुछ हो रहा है सभी लोग एकत्रित हो रहा है इससे यही संदेश जाता है और एक बात ये आज का पुलिस लाठी चर्च किया मोर्चा कमी छिल था अनप्रभोक्ट लाठी पुलिस बोल रहा था पत्थर फेंका गया था স্বপ্নে ঠিক আর খানিক্ষণের মধ্যে এই সর্বদলীয় বৈঠক শুরু হবে এবং সেখানে জিএনএলএ এর এই মিটিং এ যোগ দেওয়া সেটা কিন্তু পাহাড়ের রাজনীতিতে একটা নয়া বোর্ড বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ক্যামেরায় ভাপনের সঙ্গে সিজার চব্বিশ ঘন্টার দার্জিলিং